ইনকাম স্কুলে স্বাগতম। মেশিন কেন জোর করে এই বিষয়টার উপরে একটা ভিডিও করতে চাচ্ছি আজকে। মেশিন জোর করার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আজকে একটি কারণ আমি দেখাচ্ছি। এই দেখুন, মেশিনের যে ফিতাটি লাগানো হয়েছে, এটা যদি আপনি সঠিকভাবে না লাগাতে পারেন তাহলেও আপনার মেশিন জোর করতে পারে। মেশিন কেন জোর করে এই বিষয়টার উপর ধারাবাহিক ভিডিও থাকবে, তার মধ্যে আজকে আমি এই ভিডিওটি করছি। এক কাস্টমারের বাড়ি থেকে আমি এই রূপটি পেয়েছি। এই দেখুন, মেশিনের যে ফিতাটি আপনারা লাগিয়েছেন, ভালোভাবে দেখানোর চেষ্টা করি। ফিতাটা আসবে কিন্তু এদিক থেকে এ পাশে, ওই বাড়িতে ফিতাটি লাগিয়েছে এদিক দিয়ে স্ট্যান্ডের এই পাশ দিয়ে উপরে উঠছে। এই দেখুন, ফিতাটা মূলত আসবে এই পাশ দিয়ে সোজা। এখন ফিতাটা হয়তো লাগানোর পরে শুধু বলে যে মেশিন জোর করে জোর করে জোর করে। আমি অবশেষে এই রূপটি খুঁজে বের করলাম। পাশাপাশি স্ট্যান্ডেরও অন্য অন্য কাজ করেছি, পাদানির সমস্যা প্লাস অন্য সমস্যাগুলো সমাধান করা হয়েছে। বাট এই ফিতাটা এরকমভাবে লাগানো যার কারণে মেশিন জোর করে, অন্য সমস্যাগুলো সমাধান করার পরও মেশিন জোর করার কারণ এটাই। এই দেখুন, এখান দিয়ে যে ফিতাটা যাবে, এটা দেখুন এখানে আটকে আছে। এদিক দিয়ে ঢুকে, এদিক দিয়ে ঢুকে ফিতাটা আসবে এ পাশ দিয়ে, এ পাশ দিয়ে চলে আসবে। বাট ফিতাটা ওরা লাগাইছে এইভাবে। এই দেখুন, আপনারা হয়তো যারা সেলাই মেশিন চালান হয়তো বুঝতে পারবেন। এখন যদি এটা চালানো হয় তাহলে অবশ্যই মেশিন জোর করবে। অন্য অন্য সমস্যা সমাধান করার পরও যদি ফিতা এরকম থাকে তারপরে জোর হবে। আবার ফিতা যদি সঠিকভাবে লাগানো হয় তারপরে যদি অন্য অন্য সমস্যা থাকে তারপরে জোর করতে পারে। সেলাই মেশিন কেন জোর করে এটার উপর ধারাবাহিক যে ভিডিও থাকবে সেটার উপর আজকে প্রথম ভিডিও। আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেলাই মেশিন কেন জোর করে এই সমস্যাটি আমরা সমাধান করেছি। আশা করি এই মেশিনটি এখন অনেক ইজি হয়ে যাবে। আপনারাও যদি কখনো এরকমভাবে ফিতা লাগিয়ে থাকেন তাহলে অবশ্যই মেশিন জোর করবে, অথবা ছিঁড়ে যেতে পারে ফিতা, নানান সমস্যা পড়তে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।